গল্প কথন ভাই কল চ্যাপ্টার টু আমাদের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প একটি গ্রাম্য পটচিত্র একদিন সকাল এগারোটায় দিলারা তালাক বিয়ে বসল তিন চারজন সাক্ষীর সামনে হ্যাঁ রাগের মাথায় কাজটা করে ফেলেছে বটে কিন্তু তুমি হাসতে হাসতে বললে না চোখ পাকিয়ে চিৎকার করে বললে শরীয়ত তা দেখতে যাবে না ধর্মের বিধান মানতেই হবে হয়েছে কি দুদিন আগেই বাড়ির পুকুরধারের বেলগাছ থেকে পাঁচটা পাকা বেল পাড়া হয়েছে অত বেল কে খাবে বাড়িতে অতিথি এলে বেলের পানা করে দিলে তারা খুশি হয় তাতে চায়ের খরচও বাঁচে সেটেলমেন্ট অফিসের দুজন কর্মচারী পঞ্চায়েতের সুখেন্দুবাবু আর ইরফানের এক চাচার সঙ্গে কথাবার্তা বলছিল ইরফান উঠোনে জামরুল গাছের ছায় বসে কাজের কথা শেষ হয়ে গেছে তবু সেটেলমেন্টের বাবু দুটোর ওঠার নাম নেই দুপুরবেলা একবার কোর্টে যেতে হবে ইরফানকে তাই সে স্ত্রীর উদ্দেশ্যে হেকে বলল দিলু বেলে শরৎ বানিয়েছিস তো সকালে কয় গেলাস দিয়ে যা দিলারা সাড়া দিল না সে ঘরের মধ্যেই আছে শুনেছে নিশ্চয়ই এই বর্ষায় নদীর ভাঙন হয়েছে খুব এপারেই ভেঙেছে বেশি স্কুল বাড়িটাও গেছে চর জেগে উঠেছে পারে সেই চরে এর মধ্যেই জবরদখল শুরু হয়ে গেছে তা নিয়ে জোর আলোচনা চলছে কদিন ধরে লাঠা লাঠি আসন্ন ওপার এক দারোগার সালাই দখল করে নিয়েছে অনেকখানি জমি আরও কিছুক্ষণ কথা বলার পর ইরফান আবার হাঁক দিল কইরে দিলু শরবত পাঠাইলি না গোয়ালঘরের পেছনের জমিতে এবার পেঁয়াজের চাষ করেছে দিলারা ভালোই কলি উঠেছে সেখান থেকে মাটি মাখা হাতে বেরিয়ে এলো দিলারা মাথায় ঘুমটাটা টেনে দিয়ে সে বলল শরবত এখনো হয় নাই ইরফান বলল হয় নাই তোর বানায় ফ্যাল মেহমান এসছে দেখছিস না টিলারে বলল আমার এখন টাইম নাই সাহেদরে বলেন ইরফান বদমেজাজি মানুষ বইয়ের এরকম উদ্ধত জবাব তার সহ্য হবে কেন তাছাড়া ইদানিং একটা ব্যাপার ঘটেছে তার জন্য সবাই তার সঙ্গে খাতির করে কথা বলতে শুরু করেছে শুধু নিজের বইয়ের কাছেই মান বাড়েনি ইরফান বলল তোর টাইম নেই কি এমন রাজকার্য করছিস যা শিগগির যা দিলারা দু হাতের মাটি পরিষ্কার করতে করতে বলল কইলাম তো আমি এখন পারবো না আগে গোসল না করে সে আর চোখে একবার দেখলো ইরফানের চাচা খালেকের দিকে এই লোকটি এখন রোজ আসে ইরফান যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ মাছির মতন লেপটে থাকে তার গায়ের সঙ্গে ইরফান উঠে দাঁড়িয়ে গর্জন করে বলল তোর বেশি বেশি বার বেড়েছে না কথাগুলি কানে যায় না আমার কথা গ্যারাজ্জি করিস না তুই দূর হয়ে যা এবারে তার ঠাঁই নাই যা তালাক অন্যরা সন্ত্রস্ত হয়ে উঠল খালেক দুহাত তুলে ব্যাকুলভাবে বলল ওরে ইরফান করিস কি করিস কি থাম ইরফান সে অনুরোধ অগ্রাহ্য করে আরও দুবার উচ্চারণ করল তালাক তালাক ব্যাপারটার গুরুত্ব প্রথমটা ঠিক বুঝতে পারল না দিলারা স্বামী মধ্যে মাঝে মাঝে কোন্দল তো হয়ই লোকজনের সামনে ফুড়ে বেরোলে পীড়া বেশি হয় সে আরও ফুসে উঠে বলল ঠাই নাই মানে সারাটা জীবন বাদির মতন খেটে খেটে মুখে রক্ত উঠে গেল আপনি আমারে হঠাৎ থেমে গেল দিলারা তালাক শব্দ তিনবার এবার তার মর্মে আঘাত দিল নিজের মায়ের মৃত্যু সংবাদ শোনার পর তার যা অবস্থা হয়েছিল থরথর করে কেঁপে উঠেছিল শরীর সেরকমভাবেই থুপ করে বসে পড়ল মাটিতে উল্টে গেল চক্ষু দুটো অপর চারজন স্তম্ভিতের মতন দাঁড়িয়ে পড়েছে এই সময় তাদের উপস্থিতির একটা দায়ভাগ আছে যেন চোখের সামনে একটা হত্যা দৃষ্ট প্রত্যক্ষ করা বিচারকের সামনে তা স্বীকার করতেই হবে সুখেন্দর খালেক ইরফানকে কিছু বলতে গিয়েও কথা খুঁজে পেল না আর তো বোঝাবার কিছু নেই বাতাসে এসব কথা নিমেষে ছড়ায় ছুটে এলো পাড়া পড়শিরা এ মহকুমায় সুলতানপুর নামেই দুটি গ্রাম আছে এখানে নদী অনেকটা বাঁক নিয়েছে বলে এই গ্রামের নাম মুখে মুখে বাঁকা সুলতানপুর অন্তত দশ বছরের মধ্যে এখানকার কোনো পরিবারে তিন তালাকের মতন ঘটনা ঘটেনি সেরকম কারো কিছু স্মরণেও নেই কোনো পুরুষেরই বউ নেই একটার বেশি শুধু মোতাহার মোল্লা এই গ্রামে এক পরিবার থাকা সত্ত্বেও গোবিন্দপুরগঞ্জে সিরাজ শেখের মেয়ে ফতিমাকে বিয়ে করে গোপনের দ্বিতীয় সংসার পেতেছিল দু নৌকায় পা দিয়ে চালাচ্ছিল কিছুদিন তবে এসব কথা বেশি দিন চাপা থাকে না জানাজানি হতেই মোতাহার গ্রাম ছেড়ে পালায় প্রথম পক্ষের বিবিকে তালাকও দেয়নি আর এ মুখও হয় না হঠাৎ ইরফান আলী এরকম একটা কাণ্ড করে বসল তা তো সামান্য কারণে বেলের শরবত জনগণের মধ্যে ফিসফিসানি চলতে লাগলো কয়েকদিন নানান গুজবের মধ্যে থেকেও আসল সত্যটা বেরিয়ে আসে এমন কিছু করতেই তো পারে ইরফান তার যে নতুন ডানা গজিয়েছে রাগের মাথায় না ছাই আগে থেকে ভেবে চিনতে কয়েকজন বাইরের লোককে সাক্ষী রেখে সে যাত্রাপালার মতন তেজি গলায় তিনবার তালাক উচ্চারণ করেছে যাতে কারো বুঝতে অসুবিধা না হয় দিলারাকে ত্যাগ করার জন্য সে বদ্ধপরিকর খোদা যাকে দেন তাকে ছপ্পর ফুড়েও দেন ইরফানের এখন সেই অবস্থা জমি বেশি নেই ইরফানের বাপদাদার জমি শরিকি ভাগাভাগির পর ইরফান পেয়েছে চার বিঘে তাও আমন চাষটা ভালো হয় পরেরটা তেমন সুবিধার না সম্বৎসরের খোরাকিটা কোনো রকমে হয়ে যায় এছাড়া বাজার একটা টেলারিংয়ের দোকান আছে তার সে দোকানের আয় সামান্য একটা সেলাই মেশিন কখনও ইরফান নিজে চালায় শিবু নামে একটি অল্প বয়সী ছেলেকেও রেখেছে লুঙ্গিয়ার ফুতোয় সেলাই করে অন্য বিশেষ কিছু সুবিধা করতে পারে না পারলেই বা কী হতো বছর ধরেক আগে একটা রেডিমেড বস্ত্রালয় খুলেছে মহাপাত্ররা দুই ভাই সে দোকান এখন চলছে রমরমিয়ে সব কিছুই পাওয়া যায় দামও একটু সস্তা কেউ এখন আর কাপড় কিনে সেলাই করতে চায় না বস্ত্রলের পাশে সিদামের মুদিখানা তার পাশে গণেশের চায়ের দোকান সেই দোকানের বাইরে নুলোন নিতাই বসে থাকে একটা টুল পেতে আর কোনো কাজকর্ম সে পারে না লটারির টিকিট বিক্রি করে পাশের গ্রাম চর ভাঙরাহাটির বাজারে শ্রীকৃষ্ণ গড়ায়ের বড় লটারির দোকান নুলনিতাই তার সাব এজেন্ট খ্যানখ্যানে গলায় নিতাই চায়ের দোকানের খদ্দেরদের টিকিট কেনার জন্য ঝুলোঝুলি করে অনেক টাকার আশায় সবাই একবার দুবার পাঁচ দশ টাকার টিকিট কিনেছে কিছুই হয় না টাকাটাই জলে যায় পাঁচ দশ টাকার দামও কম নাকি এখন আর কেউ কিনতে চায় না নিতাইকে নতুন লোক ধরতে হয় বার করতে হয় নতুন নতুন উপায় ইরফান লটারির টিকিট কেনে নি তার দোকান থেকে নিতে একটা পোতা সেলাই করার জন্য অগ্রিম দিয়েছিল পাঁচ টাকা মাল ডেলিভারির সময় বাকি দশ টাকা পরে দেবে বলে যায় তারপর দেয় না ইরফান একদিন রুঢ়ভাবে তাড়া দিতেই নিতাই কাঁচোমাচো হয়ে বলল ভাইডি বড় টানাটানি যাচ্ছে যদি একটা উপকার করো এই সিকিম লটারির একখান টিকিট তুমি জমা রাখো এই টিকিটের দাম কুড়ি টাকা তোমারই কিছু দিতে হবে না আর যদি কপালে লেগে যায় ফার্স্ট প্রাইজ এক কুড়ি টাকা তুমি রাজা বাচ্চা বনে যাবে লোকে যে ভাবে কেউ পায় না তা ঠিক নয় গো হরিদেবপুরের নবীন সাতটা পেয়েছে বিশ লাখ তারপর ধরো করম শেখ সেও একবার কোনোরকম আশাই করে ইরফান নেহাত নিতাইকে ক্ষমাঘেন্না করে সে টিকিটটা নিয়েছিল তার ভাগ্যেই সেকেটা ছিঁড়ল চর ভাঙরাহাটির শ্রীকৃষ্ণ গড়ায় নিজে সে নম্বর মিলিয়ে বলে গেল সিকিম রাজ্য লটারির থার্ড প্রাইজ পেয়েছে ইরফান আলী দশ লাখ টাকা দশ লাখ সে যে কত টাকা সে ধারণাই নেই ইরফান আলীর একের পিঠে কটা শূন্য কোথায় কত দূরে সিকিম রাজ্য সেখান থেকে তারা বেছে নিল বাঁকা সুলতানপুরের ইরফান আলীকে টিকিটটা কোথায় রেখেছিল মনেই ছিল না একটু খোঁজাখুঁজিতেই পাওয়া গেল অবশ্য এই টাকা কীভাবে পাওয়া যায় সিকিম যেতে হবে কত লোক যে কত কথাই বলে এখন ইরফানের ধারে কাছে সবসময় বহু মানুষের ভিড় সবাই উপদেশ আর পরামর্শ দেওয়ার জন্য ব্যস্ত অনেক অনেক কিছু ইরফানের মাথায় ঢোকে না তারপর এলো নিখিল মাস্টার সে শুধু মাস্টার নয় পার্টি করে মিছিল করে বছর পঁয়ত্রিশেক বয়স ছিপছিপে চেহারা গলায় জোর আছে সে সবাইকে সরিয়ে দিয়ে ইরফানকে নিয়ে বসলো দর্জিখানার ভেতরে বাইরের আগুল এটে দিল প্রথমে সে জিজ্ঞেস করল টিকিটখানা কোথায় ইরফান সতর্কভাবে বলল আছে কিন্তু এখন সঙ্গে নাই নিখিল বলল বেশ কারো কি হাতে দেবে না কেউ দেখতে চাইলেও দেখাবে না আমাকেও না তোমার ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে ইরফান দুদিকে মাথা নাড়ল নিখিল বলল কি করতে হবে মন দিয়ে শোনো একশো টাকা দিয়ে ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তার আগে তোমার ফটো তোলাতে হবে নাম সই করতে জানো ইরফান বলল জানি স্যার ক্লাস থ্রি পর্যন্ত পড়েছি নিখিল বলল ঠিক আছে ফটো তুলিয়ে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলবে তারপর ব্যাংকের ম্যানেজারের হাতে টিকিটটা জমা দিবে সঙ্গে দু তিনজনকে নিয়ে যাবে সাক্ষী থাকবে তারা স্টেট ব্যাংকের ম্যানেজার বাবুকে আমি চিনি মানুষটা খাঁটি তিনি টাকা পয়সার সব ব্যবস্থা করে দেবেন তোমাকে আর কিছু করতে হবে না তা হঠাৎ এত টাকা পেয়ে তুমি কি করবে ভেবেছ ইরফান চুপ করে তাকিয়ে রইল নিখিল বলল কিছুই করো না যেমন চলছিল তেমনি চালাও ব্যাংকে টাকা থাক তুমি একেবারে চেপে থাকো হঠাৎ পাওয়া টাকা অনেকেরই ভাগ্যে সয় না হঠাৎই শেষ হয়ে যায় কত লোক এসে চিলুবিলু করবে নানান ছুতোয় ভাগ চাইবে টাকা উড়াবার কু দেবে ইরফান আলী মাথা ঠিক রাখো যেরকম মোটা চালে চলছিলে সেরকম চালাও ও টাকা পরে কাজে লাগবে নানান পার্টির লোক এসে চাঁদা চাইবে দেবে না বলবে এক বছর পর শুধু একজন লোককে তোমার এখনই হাজার দশেক টাকা অন্তত দেওয়া উচিত কাকে তো ইরফান বলল দশ হাজার কারে নিখিল বলল নিতাইকে তুমি তো দাম দিয়েও টিকিট কেনো নি নিতাই তোমাকে পাইয়ে দিয়েছে সে গল্প শুনেছি যদিও এই টিকিটটা নিজের কাছে রেখে দিত ও বেচারা অসহায় নিঃস্ব মানুষ ওকে কিছু দিলে তোমার পূর্ণ হবে নিখিলের কথা পুরোপুরি বিশ্বাস করল ইরফান মাস্টারবাবু তো নিজের জন্য কিছু চায়নি পার্টির জন্যও চায়নি যা কিছু বলেছে তার ভালোর জন্যই সত্যি ব্যাংক থেকে তার সব ব্যবস্থা হয়ে গেল ম্যানেজারবাবু তাকে দিলেন একটা সাদা রঙের পাস বই আর একটা নীল রঙের চেক বই কি করে টাকা তুলতে হয় তা বুঝিয়ে দিলেন ইনকাম ট্যাক্স ইত্যাদি কেটে কুটে ইরফানের নাম এখন জমা আছে সাত লক্ষ কুড়ি হাজার চারশো টাকা তার বাপের জন্মে কেউ এত টাকার স্বপ্নও দেখেনি নিতাইকে অবশ্য সে প্রাণের ধরে দশ হাজার টাকা দিতে পারেনি প্রথমবার দশ হাজারই তুলে নিতাইকে দিল পাঁচ এত বড় একটা কাণ্ডের পর নিজের জন্য কিছু খরচ করবে না তাও কি হয় আত্মীয় স্বজনকে একদিন তো দিতেই হবে বাড়ির টিউব কলটা কতদিন ধরে সারাবার কথা ভাবছিল এবার না সারালেই নয় আগে মাঝে মাঝে যাকে মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা ধার করতে হতো এখন সেই মানুষটির যদি ব্যাংকে সাত লাখের বেশি টাকা থাকে তাহলে কি তার চালচলন পুরোপুরি আগের মতন হতে পারে এখন কত মানুষ তাকে খাতির করে কথা বলে আগে যারা ইরফানকে পাত্তাই দিত না এখন তারা ইরফানের সঙ্গে চোখাচোখি হলেই দেত হাসি হাসে ইরফানের কাছ থেকে যাদের কিছুই পাওয়ার আসা নেই তারাও এখন ইরফানকে সম্ভ্রম দেখায় টাকার এমনই গুণ পাঁচজনের মধ্যে দাঁড়িয়ে কথা বলার সময় কেউ তার কথায় আমলি দিত না এখন অন্যরা হঠাৎ থেমে গিয়ে বলে হ্যাঁ ইরফান তুমি কি বলছিলে ঠিকই তো বলেছ এরকম অবস্থায় পোশাক পরিচ্ছদ আগের মতো রাখলে চলে বিড়ির আগুনে তার নীল রঙের কুর্তাটা দু জায়গায় ফুটো হয়ে গেছে পায়ের জুতো আর চটি দেখলেই বোঝা যায় কে চাষাভুষো কে বাবু তাদের সমাজের গণ্যমান্য ব্যক্তিরা দাড়িতে মেহেন্দি লাগায় সবচেয়ে চমকপ্রদ কাজ করল ইরফান একদিন গড়বন্দিপুরে গিয়ে চোখের ডাক্তারকে দেখিয়ে চোখে চশমা নিল সোনালির ফ্রেমের চশমা তার চেহারা তো মন্দ নয় এমন চশমায় তার রূপ খুলে গেল এখন সে সত্যিকারের বাবু সই করে চেক কাটলেই টাকা তোলা যায় এতে সে বেশ মজা পেয়েছে মাঝে মাঝে সে টুকটাক টাকা তোলে খুব বেশি না দু হাজার পাঁচ হাজার নতুন নোটগুলোর দিকে মুগ্ধভাবে তাকিয়ে থাকে গন্ধ শুকে আগে হাজার টাকা রোজগার করতে শরীরে রক্ত পানি করতে হয়েছে আর এখন শুধু ইরফান আলীর নামটা লিখলেই যত ইচ্ছে টাকা আসে নিখিল মাস্টারের কথা তার মনে পড়ে মাঝে মাঝে ঠিকঠাক পরামর্শ দিয়েছিলেন তিনি এখনও ইরফান তো দু টাকা উড়ায় না কারুকে কিছু দেয় না কেউ এসে বাপের অসুখ মায়ের অসুখ বলে কেঁদে পড়লে কিংবা টাকা ধার চাইলে সে বলে এক বছরের আগে টাকা তোলা যাবে না রে ভাই আমার উপায় নাই তাদের টালির ছাদের বাড়িটাতে নতুন রঙ করার শখ ইরফানের অনেক দিনের পাছে লোকের চক্ষু টাটায় তাই সে ইচ্ছেটাকে এখনও দমন করে রেখেছে নিখিল মাস্টারকে একখান ধুতি আর কুর্তা কিংবা তার মায়ের জন্য একটা শাড়ি পাঠালে কেমন হয় ইরফান প্রায়ই ভাবে কথা কিন্তু ওই ভাবনা টুকুই সার নিখিল মাস্টারের কাছে সে কৃতজ্ঞ ঠিকই কিন্তু সহসা সে আর তার সামনে যেতে চায় না দূর থেকে কখনো সে নিখিল মাস্টারকে দেখলে চট করে অন্যদিকে সরে যায় কেন সরে যায় তা সে নিজেই জানে না বাড়িতে বইয়ের কাছে নতুন করে কিছু খাতির পায়নি ইরফান সাতাশ বছরের বিবাহিত জীবন এর মধ্যে সংসারের অনেক দুর্যোগ সামলেছে দিলারা একসময় ইরফানের বাপ রোগ ব্যাধিতে শয্যাশয়ী হয়েছিল পাক্কা তিন বছর তখন তার গুমুত পরিষ্কার করা থেকে শুরু করে সব রকম সেবা তো দিলারাই করেছে দিন মুখে রা কাড়ি একসময় খুবই খাটতে পারত সে এতদিনে খাটতে খাটতে তার শরীরটা ভেঙেছে এখন আর তার শরীরে রস নেই শয্যায় সুখ দিতে পারে না চুয়ান্ন বছর বয়সে ইরফান এখনও সে জওয়ান কিন্তু তার বউ যেন একটা বুড়ি শরীরে রস নেই জিভেও যে একটু মিষ্টত্ব নেই দিলারার মেজাজ হয়েছে খিটখিটে সংসারের কাজ কিংবা স্বামী সেবার ত্রুটি নেই বৃষ্টিতে ভিজে ইরফান যখন জ্বর বাঁধায় তখন তাকে ওষুধ খাওয়ানো কপালে জলপট্টি দেয়া কিংবা রাত জেগে পাখার বাতাস সবই সে করবে কিন্তু বকুনি দিতেও ছাড়বে না দিলার আরেকটি অযোগ্যতা প্রকট এ পর্যন্ত সে একটিও পুত্র সন্তান প্রসব করতে পারেনি তিন কন্যা সন্তানের মধ্যে প্রথম দুটি বেশি দিন বাঁচেনি ছোট মেয়েটির বয়স সাত বছর আর তার সন্তান সম্ভাবনা নেই ইরফান এখন বড়লোক হয়েছে এখনই তো তার ভোগ ভোগবিলাসের সময় নইলে টাকা দিয়ে সে কী করবে টাকা কেউ পরলোকে সঙ্গে নিয়ে যেতে পারে না পাঁচ ভূতের মধ্যে বিলিয়ে দিয়েই বা কী হবে নারী সঙ্গ ছাড়া কি ভোগবিলাস হয় এই গ্রামের মধ্যে ব্যভিচার চলে না সবাই সব কিছু জেনে যায় তাই দিলারাকে তালাক দেওয়ার মতলব ইরফান কিছুদিন ধরেই এটে রেখেছিল ছরির ভাঙল সংসারের সাশ্রয়ের জন্য দিলারা যথাসাধ্য খাটে এখনো লটারির টাকার মর্ম সে ঠিক মতো বোঝেনি ইরফান তাকে দেয়নি নতুন কিছু দিলারা বাগান চাষ ভালোবাসে বাড়ির মধ্যে যেটুকু জমি তাতেই সে বেগুন মূল এসব ফলায় লেবু আর লঙ্কা গাছ আছে ফুলকপি করেছিল গত শীতে এখন সে পেঁয়াজ মেতেছে। ইরফান জানতো সকালবেলা বাগানের কাজে দিলারা সহজে আসবে না শাহেদ নামে বাড়িতে যে এক কাজের ছেলে আছে ফাইফর মাস কাটে তাকে সে বেলের শরবত বানাতে বলতে পারতো না ও বানাতে আর কি গুণ লাগে সামনে সে দেখালো যে তার বউ তার কথার অবাধ্য চোপা করে তাই রাগের মাথায় সে তালাক উচ্চারণ করলে তাকে দোষের হয় তালাক তো হয়ে গেল এরপর সাত বছরের মেয়ে তিন্নিকে নিয়ে দিলারা যাবে কোথায় তার তিন তিনকুলে আর কেউ নেই বাপের বাড়ির গুরুজনরা সবাই মরে হেজে গেছে সাতাশ বছর ধরে সেখানে আছে পুরুষরা বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকে মেয়েরাই ধরে রাখে সংসারের স্ত্রী এই সংসার ছাড়া দিলারা আর কিছুই জানে না চেনে না তালাক হয়ে গেলে স্বামীর বাড়ির অন্নগ্রহণ করাও নিষিদ্ধ মেয়েকে নিয়ে যেতে হবে এতিমখানায় সেটাই বা কত দূরে ঘরে আর ঢুকল না দিলারা ফোপাতে ফোঁপাতে পুকুর পাড়ে গিয়ে একটা অসত্য গাছের তলায় বসে রইল তিনি খেলতে গিয়েছিল এক ফোপাত বোনের সঙ্গে তাকে কেউ বাড়িতে দিয়ে গেল মা কেন গাছতলায় বসে কাঁদছে তা সে বুঝলই না দুপুরবেলা সাহেদ এসে দিয়ে গেল এক থালা ভাত ডাল আর লাউ ঘন্ট দিলারা থালাটা দূরে ঠেলে দিল তাকিয়ে রইল সেদিকেই তার সাতাশ বছরের সংসার কয়েকটা মাত্র শব্দের শেষ হয়ে গেছে তার সাতাশ বছরের স্বামী আর তার স্বামী নয় তাহলে এই অন্ন সে মুখে তুলবে কোন অধিকারে শুধু একবার চকিতে তার মনে প্রশ্ন জাগল লাউ ঘন্টটা রান্না করল কে শাহেদ নাকি ও রান্নার কি জানে ওই লাউঘনটা ইরফানের মুখে রুজবে রান্নাবান্না নিয়ে তার বেশ নাক নাকছাটা আছে বেশি পরিমাণ পেঁয়াজ হয়ে গেলে মাছের ঝোল মিঠা হয়ে যায় তা ইরফান খাবেই না মেজাজ দেখাবে এইভাবেই কেটে গেল দুদিন তিনি মায়ের কাছে এসে বসে থাকে মাঝে মাঝে জিজ্ঞেস করে আম্মু তোর কি হয়েছে ঘরে যাই না কেন উত্তর দেয় না দিলারা এক দৃষ্টে চেয়ে থাকে মেয়ের মুখের দিকে এত মুখরা ছিল সে এই দুদিন মুখ দিয়ে একটাও শব্দ বার করেনি যেন তার বার্ধক্য হয়ে গেছে কন্যা সন্তান সংসার অবাঞ্ছিত তাই মেয়েকে প্রকাশ্যে এখনও স্নেহ মমতা দেখায়নি দিলারা সেসব যেন সে ভুলেই গেছে মাঝে মাঝে শাহে দেশে তিনদিকে প্রায় জোর করেই বাড়িতে নিয়ে যায় ইফানের আদেশে তিনি বাবাকে কিছু বলতে সাহস পায় না বাবাকে সে ভয় পায় পাড়া প্রতিবেশিনীদের মধ্যে দুজন নারী দিলারাকে তাদের বাড়িতে আশ্রয় দিতে চায় তাতেও সাড়া না আসে এরা দয়া দেখাতে চায় ভালো কথা কিন্তু কতদিন দয়া বজায় থাকবে দিলারা মুখ ফিরিয়ে থাকে বাড়িতে টিউকল চালু হয়েছে ইরফানার গোসল করার জন্য পুকুর ঘাটে আসে না অসত্য গাছটায় অনেক পাখির বাসা পাখিরা ডাকাডাকি করে ফুরুত করে উড়ে যায় আবার এসে বসে মনে হয় যেন দিন গত রাতে আবার দিনে একভাবে ঠায় বসে থাকা এই স্ত্রীলোকটিকে দেখে তারা বেশ অবাক হয়েছে অবশ্য পাখিদের চোখের পাতা থাকে না বলে এমনিতেই তাদের দৃষ্টিতে সবসময় বিস্ময়ের ভাব থাকে কিংবা হয়তো সেজন্যই এই দুনিয়াটাকে তাদের প্রতিনিয়ত বিস্ময়কর স্থান বলে মনে হয় যখন দুপুর একেবারে শুনশান কাছাকাছি কেউ থাকে না তখন দিলারা চোখের জল মুছে পাখিদের দেখে ওরা ইচ্ছে মতন যেখানে খুশি উড়ে যেতে পারে কখন কোন গাছের ডালে বসবে তারও কিছু ঠিক ঠিকানা নেই তালাক দিয়েছে বটে কিন্তু ইরফান তো সম্পূর্ণ হৃদয়হীন মানুষ নয় বাড়ির কাছেই গাছতলায় বসে আছে তার প্রাক্তন স্ত্রী এক দানা অন্য মুখে দেয়নি এই সংবাদ শুনে তো সে বিচলিত বোধ করবেই আকাশে মেঘ জমছে দু একদিন পরেই শুরু হয়ে যাবে বৃষ্টি তখনও সে ওখানেই বসে থাকবে খালেক চাচাকে নিয়ে সে এসে দাঁড়ালো গাছতলায় গম্ভীর গলায় বলল সোনতি নির্মা এইভাবে পুকুর ধারে তোমার বসে থাকা মোটেই শোভা পায় না আমি না ভাবি তোমাকে তার বাড়ি ঠাই দিতে চাইছিলেন তাও তুমি যাও নাই হাকিমপুরে তোমার খালাতো ভাই সিরাজুল থাকে তার বড়া গুস্তের কারবার ভালোই চলে যদি সেখানে যাইতে চাও সাহেব তোমারে পৌঁছায় দিয়ে আসবে নাইলে এবারই প্রকাশ পেল তার আসল উদারতা তার দেনমোহর দেবার কোনো বাধ্যবাধকতা নেই তবু সে বলল নাইলে বাজার আমার যে টেলারিংয়ের দোকান আছে সেটা তুমি নিতে পারো পিছনের কুঠুরিতে থাকার জায়গা হয়ে যেতে পারে দোকান তুমি চালাও আমি লাভের বখরা নিতে যাব না দোকান তোমার মেশিনের নিচে এক দেড় হাজার দুইশো তিরিশ টাকা আছে তা দিয়ে প্রথম খরচ চালাবা এই নাও সাবি মাটির দিকে দৃষ্টি নিবদ্ধ করে বসে রইল দিলারা একবারও সে তাকায়নি তার সাতাশ বছরের স্বামীর দিকে কোনো সারা শব্দও করল না দুই তিনবার একই কথা বলার পর চাবিটা ছুড়ে দিয়ে চলে গেল ইরফান পরদিন ভোরবেলা পুকুরে জল সইতে এসে পল্লীর নারীরা দেখল অসত্য গাছের ডালে ঝুলছে দিলারার নিষ্পন্দ শরীর অনেকগুলি পাখি ডাকাডাকি করছে এ ডালে এই সময় তো পাখি ডাকেই প্রতিবেশিনীদের অনেকেই মনে করল দিলারা ঠিক কাজই করেছে শুধু শুধু ঝঞ্ঝাট বাড়িয়ে লাপ্ত কিছু হতো না বাজারের দোকান ঘরে কি কোনো স্ত্রীলোক থাকতে পারে গোসল করবে কোথায় এইসব মানুষদের স্মৃতি বড় তাড়াতাড়ি মুছে যায় ছবিটবি থাকে না কোনো চিহ্ন থাকে না বলতে গেলে শুধু দিলারার যত্ন করা পেঁয়াজ করিতে পেঁয়াজ হয় বেগুনে গত্তি আসে মাচা থেকে দুলতে থাকে কচি কচি শশা সেসব খাওয়াও হয়ে যায় প্রথম কয়েকটি দিন তিন্নি কিনে রেখেছিল পাড়ার বৌরা সমবয়সী মেয়েরা খেলাধুলে তাকে ভুলিয়ে ভালিয়ে রেখেছে তারপর তো বাড়ির মেয়েকে বাড়ি ফিরতেই হবে মেয়েটার স্বভাব বড় ছটফটে এক জায়গায় বেশিক্ষণ বসতেই পারে না একটু ফাঁক পেলেই বাড়ির বাইরে দৌড়ে চলে যায় অথচ পড়াশুনোতে মাথা আছে এর মধ্যেই আঁক করতে শিখেছে বাংলাও পড়তে পারে যুক্তাক্ষরের বানান ভেঙে ভেঙে গ্রামের স্কুলটি গতবার গেছে নদীগর্ভে এখন মসজিদের পেছনে হোগলার ছাউনি দেওয়া খানিকটা জায়গায় ক্লাস হয় সেখানে যেতে তিনির খুবই উৎসাহ কিন্তু তারপর আর বাড়ি ফিরতে যেন ইচ্ছেই করে না দিলারার ইন্তেকালের ঠিক পাঁচ মাস পর ইরফান শাদি করল লায়লা আঞ্জুমান বানুকে তার চেয়ে প্রায় কুড়ি বছরের ছোট ফর্সা হিল হিলের চেহারা সারা শরীর দিয়ে লাবণ্য যেন ঝোলকে ঝলকে পড়ছে পাতলা ঠোঁটে সবসময় দেখুন হাসি এই উপলক্ষে গ্রামশুদ্ধ সবাইকে ভোজ দিল ইরফান পীরের মাজারে চাদর চড়াল এই বিয়েতে গ্রামের মানুষ বেশ খুশি অন্যায় তো কিছু নেই আগের স্ত্রীকে তালাক দেওয়ার ন্যায্য অধিকার আছে ইরফানের তার সঙ্গে বনিবনা না হলে আর কি উপায় উত্তরাধিকারী উপহার দিতে পারেনি সে তার খোরপোষের ব্যবস্থা করেছিল ইরফান সে সুখ তার কপালে সইল না তা আর কী করা যাবে তা বলে ইরফান কেন তার জাগতিক সুখ থেকে বঞ্চিত হবে আগের অবস্থায় সে এমন একজন সুন্দরী যুবতীকে বউ করে ঘরে আনলে লোকে বলতে পারতো গরিবের রোগ কিন্তু এখন সে এই তল্লাটে সবচেয়ে ধনী ব্যক্তি টাকা থাকলে কত রকম সুখিত কেনা যায় লায়লাকে সবারই খুব পছন্দ তার সরল সরল কথাবার্তা শুনতে বেশ মজাই লাগে তবে তার বাপের বাড়ির লোকেরা মাঝে মাঝে এসে বড় উৎপাত করে লায়লা এরকম ধার ধারে গোবিন্দপুরের মেয়ে নয় তার বাড়ি গঞ্জ অঞ্চলে বিশাল একান্নবর্তী পরিবার নানা রকম সম্পর্কের ভাই বোনের সংখ্যাও অনেক তারা তো নতুন দুলাভের বাড়িতে আসতেই পারে প্রায় তারা আসে মোটরসাইকেল হাঁকিয়ে একবার এলো একটা সাদা রঙের গাড়ি ভাড়া করে সাত আট জন এখানে নদীর পাড় ভাঙছে ভেঙেই চলেছে সেটাই নাকি একটা দর্শনীয় ব্যাপার তরুণী ভারজার মনোরঞ্জনের জন্য পুরুষ মানুষ কি না করতে পারে এর মধ্যে মুঠো আলগা করেছে ইরফান নিখিল মাস্টারের উপদেশ আর তার মনে পড়ে না ঘন ঘন টাকা তোলে ব্যাংক থেকে এর মধ্যে একটা পাকা দালান বাড়ানো হয়েছে নদীর খেয়াঘাটে ডাক দিয়ে পারানি কিনেছে এক বছরের জন্য একলপ্তে দশ বিঘে জমি কেনারও কথাবার্তা চলছে লায়লার দুই ভাই এখন তার প্রধান পরামর্শদাতা এই বাড়ির চেহারাই পাল্টে গেছে এখন প্রতিদিনই জমজমাট ভাব লায়লার বাপের বাড়ির থেকে রান্নার জন্য একজন লোক কানানো হয়েছে তার নাম তারা লায়লাকে সে কোলে পিঠে করে মানুষ করেছে এখন বয়স হলেও শরীরে যথেষ্ট তাকত এক হাতে কুড়ি পঁচিশ জনের খাদ্যদ্রব্য পাক করে ফেলতে পারে অনায়াসে বাড়িতে এত লোক একসঙ্গে দেখলে তিনি মাঝে মাঝে ঘাবড়ে যায় বটে কিন্তু তার কোনো অযত্ন হয় না লায়লা প্রথম থেকেই তাকে শুনজরেই দেখেছে তার নিজের মধ্যেই একটা বালিকা বালিকা ভাব আছে এখনও সৎমা শুনলেই কেমন যেন হিংসুটি ভয়ঙ্করই মনে হয় লায়লার মধ্যে সেরকম ভাব একটুও নেই সে নিজে গঞ্জের স্কুলে ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছে তিন্নিকে সে পড়াতে বসায় বিকালবেলা ছড়া শেখাবার সময় দুজনে একসঙ্গে ছড়া বলে মাঝে মাঝে দুজনই একসঙ্গে হেসে গড়িয়ে পড়ে লাইলার দুই ভাই খালেক আর বদন এর মধ্যে বদনের স্বার্থ বুদ্ধি বেশি আর খালেক অনেক দিল খোলা তিন্নি সম্পর্কে এদের মনোভাবও বিপরীত ইরফানের স্নেহ বাচ্ছল্য বোধ কম সে মেয়েকে নিয়ে কখনো আদিক্ষেতা করেনি সে আছে ঘুরে ফেরে খায় দায় ইরফান দেখে সেটাই যথেষ্ট কারো কারো স্নেহ ভালোবাসা হয় বড় বেশি একমুখী সে তারা নিজের সন্তানাদি নেই বালবিধবা দ্বিতীয়বার আর নিকে হয়নি সব স্নেহ সে উজাড় করে দিয়েছে লায়লাকে লায়লার শ্বশুরবাড়িতেও সে এসেছে স্বেচ্ছায় তাকে সে চোখে হারাতে চায় না শ্বশুর শাশুড়ির ঝামেলা নেই লায়লা এখানে সুখের রাজত্ব করবে পাশে থাকবে সে তারা কিন্তু এর মধ্যে তিননি স্থান কোথায় প্রথম প্রথম কয়েকদিন সে তিনির ওপর নজর রাখে বাচ্চা মেয়েটার মধ্যে সে দোষের কোনো কিছু দেখতে পায় না শুধু ওর অস্তিত্বটি দোষের ও না থাকলেই তো ভালো ছিল প্রথম প্রথম ভাবতো আছে তো থাক না ওর খাওয়া পাড়ার কতই বা খরচ খরচা লাগে কিন্তু ও মেয়ে তো বড় হবে তখন ওর দাবিও বাড়বে ও যদি লায়লার সমান হতে চায় তারপর অবস্থা অনুযায়ী মানুষই স্বাদি দিতে হবে সে তো অনেক টাকার ধাক্কা ওর স্বামীটাই বা কেমন হবে যদি একটা চশমখর হয় যদি সে ভালো মানুষ ইরফান মিয়াকে নিত্য শোষণ করে এখনও আট বছর বয়স হয়নি তিন্নির তবু তার দিকে তাকিয়ে সে তারা বেবি অনেক দূর পর্যন্ত দেখে ফেলে ভয়ে তার শিহরণ হয় এখন যে বাচ্চা মেয়েটি হাসছে খেলছে দৌড়োদৌড়ি করছে কয়েক বছর পরে এ মেয়েই হবে হিংস্র বাঘিনী লায়লার জীবন বিস্ময় করে দেবে লায়লারও নিজের সন্তান হবে তাকে বঞ্চিত করবে এই মেয়ে এসব আশঙ্কার কথা সে তারা অনবরত লায়লার কানে ঢালতে লাগল প্রথম প্রথম লায়লা বিরক্তি বোধ করত কী সব অলক্ষণে কথা তিনি বেশ মেয়ে কিন্তু দিনের পর দিন একই কথা শুনলে ক্রমশ বিশ্বাসযোগ্যতা এসেই যায় ইরফানের গোচরেও যায় বৃত্তান্ত ইরফান কোনো মন্তব্যই করে না যৌবনে স্বাদ পেয়ে সে এখন উন্মত্ত লায়লা একদিন সামান্য একটু মুখ ভার করলেই সে নতুন শাড়ি গয়না এসব কিনে আনে কয়েক মাসের মধ্যেই পোয়াতি হলো লায়লা খবরটা দেওয়ার সময় মসজিদে এক হারি রসগোল্লা বিলি করল ইরফান তার দৃঢ় ধারণা এবার সে পুত্র সন্তান পাবে শুধু সম্ভব নয় লাইলা তাকে সৌভাগ্য এনে দেবে তার বংশ রক্ষা হবে বউকে নিয়ে মাঝে মাঝে নদীতে বেড়াতে যায় ইরফান সন্ধ্যের পর খেয়া চলে না নৌকার মালিক এখন ইরফান নিজে মাঝে ইদৃষ্ট রাত্রিবেলা তার বাড়িতেই খায় সুতরাং তাকে দিয়ে বেশি কাজ করানো যায় প্রতিদিন নদী পারাপার করে ইজিস এই নদী নবীগঞ্জে তার বাড়ি খেয়ে নিয়েছে তার বউ এখন বাপের বাড়িতে মুখঝামটা খেয়েও বাধ্য হয়ে তিন ছেলে মেয়ে নিয়ে থাকে ছেলেটার আবার পলিও। এক বিকেলে সেজে গুজে বেরোবার সময় লায়লা বলল আয় তিন্নি তুইও চল আমাদের সঙ্গে শাড়ি পরবি আমি তোকে শাড়ি পরিয়ে দিচ্ছি লখার মাঠে আজ সিনেমা দেখাবে তুইও দেখবি তিননিকে শাড়ি পরিয়ে গালে পাউডার মাখিয়ে কপালে টিপ লাগিয়ে সাজিয়ে দিল লায়লা অনভ্যস্তভাবে পুতুলের মতন পা ফেলে ফেলে বাবা মায়ের সঙ্গে চলল তিননি আকাশে অল্প অল্প মেঘ তবে সহসা ঝড়ের সম্ভাবনা নেই আর ঝড় উঠলেও সামাল দিতে পারবে ইড্রিস ভরা বর্ষার নদী ফন করছে পানি সারা শীতকাল আর গ্রীষ্মকাল এ নদী না খেয়ে হয়ে থাকে চেহারা হয়ে যায় শুকনো দড়ির মতন কিংবা শয্যাশায়ী মুমূর্ষুর মতন এখনই কয়েকটা মাস তার সারা অঙ্গে যৌবন তরঙ্গ আর যৌবনে খিদেও হয় সাংঘাতিক অনবরত পার খায় গাছপালা বাড়িঘর সমেত ভূমি গ্রাস করে নেয় তবে শুধু একদিকের পার খেয়ে তার আশ মেটে না স্বাদ বদলের জন্য দু তিন বছর পর আবার অন্য পার খায় সেখানকার মাটির স্বাদ বুঝে আলাদা সন্ধে হয় হয় বদর বদর করে ইদৃশ নৌকা ছেড়ে দিল এরই মধ্যে চাঁদ উঠেছে মেঘের ফাঁকে ফাঁকে লুকোচুরি খেলছে পাশাপাশি বসেছে ইরফান আর লায়লা আজ ইরফান পরেছে সিল্কের সবুজ কুর্তা মাথায় ফেস টুপি আর টুকটুকে লাল শাড়ি পরা লায়লা যেন সাক্ষাৎ এক হুরি খোপায় গুঁজেছে সাদা ফুল কি সুন্দর মানিয়েছে দুজনকে তিনি একবার এদিক আর একবার ওদিকে মুখ ফিরিয়ে দেখছেন ওদিকে বৈঠার আওয়াজের সঙ্গে সঙ্গে পাড় ভাঙার অনবরত ঝুপঝুপ শব্দও শোনা যায় খানিকবাদে লাইলা বলল তিন্নি একটা ছড়া বল না সে শিয়াল পণ্ডিতের ছড়াটা তিন্নির লজ্জা হয়েছে সে মুখ খোলে না ফিক ফিক করে হাসে সে আজ সিনেমা দেখবে আর কত লোক দেখবে তার শাড়ি পরা চেহারা ফিরতে রাত হবে তাই সঙ্গে আনা হয়েছে পরোটা আর আলু ভাজি খানিকবাদে খাওয়া হলো সেসব লাইলা যত্ন করে তিন্নিকে খাওয়ালো বলল আরেকটা পরোটা নে তিন্নি এই তো এত ভাজি রয়েছে কে খাবে নে নে কয়েক বোতল ভর্তি পানিও আনা হয়েছে তাতেই হাত ধুয়ে খানিকটা গলায় ঢেলে নিল ইরফান আর লাইলা তিন্নি হাত ধোয়ার জন্য ঝুঁকে নদীতে হাত ডোবালো তখনই একখণ্ড কালো মেঘ ঠেকে দিল চারটাকে একেবারে আধার হয়ে গেল চারদিক ইরফান ফিস ফিস করে বলল দে ইড্রিস পানি থেকে বৈঠা তুলে খুব জোরে একটা ঘা মারল তিন্নির ঘাড়ে তারপর পাছার তলায় হাত দিয়ে ঠেলা মারল তিনি উল্টে পড়ে গেল নদীতে গুপুস করে একটা শব্দ হলো শুধু তারপর কিছুক্ষণ তিনজনে নিশ্চল নৌকোও স্থির কোনো শব্দ নেই কালো মেঘটা সরে গিয়ে আবার ফুটল একটু ফ্যাকাশে জোৎসনা দূরে দূরে দেখা যাচ্ছে আর কয়েকটা নৌকোর বিন্দু। মেয়েটা একেবারে তলিয়েই গেছে ওইটুকু একটা প্রাণ গেল কি থাকলো তাতে পৃথিবীর কী বা আসে যায় এমন তো কতই যায় হর রোজ জন্য শোক করার কেউ নেই বরং সে ডুবে গিয়ে কিছু মানুষের জীবনে স্বস্তি এনে দেবে কিন্তু হঠাৎ অন্যরকম প্রতিক্রিয়া হল লায়লার নৌকো যখন লখার মাঠের কাছাকাছি এসে গেছে দেখা যাচ্ছে সিনেমাওয়ালাদের আলো শোনা যাচ্ছে উৎসুক জনতার মৃদু গুঞ্জন ধ্বনি সেই সময় লায়লা উঠে দাঁড়িয়ে বলল মেয়েটাকে খতম করে দিলে হ্যাঁ সিনেমা দেখবে কত আশা করেছিল হায় আল্লাহ এটা তোমরা কি করলা পরিকল্পনাটা সবই জানতো লায়লা সে সম্মতি জানিয়েছিল এখন সে দুষতে লাগলো তার স্বামী আর ইদ্রিসকে শুধু তাই নয় সে এমনই বিকৃত গলায় চিৎকার করতে লাগল যে তাকে সামলানোই এখন কঠিন ইরফান তাকে জড়িয়ে ধরলেও সে ছিটকে সরে যেতে চায় সর্বনাশ এখন জানাজানি হলে যে সকলেরই হাতে দড়ি পড়বে লায়লাও ছাড়া পাবে না সিনেমা দেখার আর প্রশ্নই ওঠে না নকুর গোলই ঘুরিয়ে দিল ইড্রিস লায়লাকে জোর করে শুইয়ে তাকে চেপে ধরে রইল ইরফান পাশ দিয়ে দু একটা নৌকো যাচ্ছে তারা কি অবশ্য লায়লার গোঙানি শুনতে পায়নি ফিরে আসা হলো ভালোই ভালোই ঘাটে নেমে নিজেই খুব চেঁচিয়ে কান্না শুরু করল ইরফান এখন সব লোককে জানান দিতে হবে বাড়িতে এসেও শুরু হলো কান্নার রোল সে তারাও যোগ দিল তাতে এটাই নিয়ম মৃত্যু সংবাদ পেয়ে সকলকেই কান্নার জোকার তুলতে হয় দুদিন পর এ বাড়িতে এলেন পুলিশের দারোগা নিয়ামত খান এই গ্রামে থানা নেই দারোগা এসেছেন নবীগঞ্জ থেকে নিয়ামত খানের দশাশয়ী চেহারা বদমেজাজি সবসময় মুখে পান সবাই জানে এ দারোগা যেমন ঘুষখোর তেমনি স্বেচ্ছাচারী সরকার কিংবা সংবিধান থাকেন অনেক দূরে এখানকার পুলিশদের ওপরওয়ালা কেউ নেই এখানে কর্তার ইচ্ছাতেই সব কর্ম হয় উঠোনে একটা কুরসি পেতে দেওয়া হলো নিয়ামত খানের জন্য মুখ ভর্তি পান তবু তিনি একটা সিগারেট ধরালেন দিলারের আত্মহত্যার পরও তিনি একবার এসেছিলেন নিয়ম রক্ষার জন্য আসতেই হয় তখন বেআইনি কিছু পাননি তবে কোনো বাড়িতে এলেই কিছু প্রণামই তার পাওনা হয় তা পেয়েছিলেন ঠিকঠাক রিপোর্ট দিয়েছিলেন এবারের ঘটনা একটু আলাদা গ্রামের আট দশজনের মধ্যে যে একজন সে যদি হঠাৎ আঙুল ফুলিয়ে কলা গাছ হয় তবে তার সম্পর্কে অন্য নজনের রাগ কিংবা ঈর্ষা হবে না এটাই তো মানুষের স্বভাব ধর্ম তা লোকটির ব্যবহার না বদলালে অন্যরা মেনে নিতে পারত কিন্তু বিনা উপার্জনের সম্পদে বিষ থাকবেই সেই বিষে মাথা বিগড়ে দেয় চতুর্দিকে এখন আলোচনা চলছে ইরফান আর লায়লা নিজে তাদের আগের পক্ষের মেয়েকে খুন করেছে সরিয়ে দিয়েছে পথের কাঁটা এরকম জনমতের চাপে পুলিশকে কিছু করতেই হয় তাই তো এসেছেন নিয়ামত খান কিন্তু তিনি অনুত্তেজিত ডাকাতি নয় দু চারটে লাশ পড়ে যাওয়ার ব্যাপার নয় একটা বাচ্চা মেয়ের হওয়ার ঘটনা তার জন্য আর কত সময় দেয়া যেতে পারে উঠোনের কুরসিতে বসে সিগারেট টানতে টানতে নিয়ামত খান ইরফানকে জিজ্ঞেস করলেন বলো দেখি বৃত্তান্তটা সন্ধে থেকে পরপর কি হলো এর মধ্যে অন্তত একশোবার মনে মনে ঘটনার পুনরাবৃত্তি করেছে ইরফান প্রথম রাত্রির সে তো ঘুমোতেই পারেনি সুতরাং বর্ণনা দিতে ইরফানের কোনো সমস্যা হল না মাঝে মাঝে মাথা নাড়তে লাগলেন নিয়ামত খান যেন তিনি সব বুঝতে পারছেন একটা দুরন্ত ছটফটে মেয়ে বেশি ঝুঁকেছিল নদীর পানিতে হাট ডুবিয়ে সে তো পড়ে যেতেই পারে এরকম দুর্ঘটনা মাঝে মাঝেই ঘটে বর্ষার নদীতে সকলকে সাবধান হতে হয় এই কেসে বাপ মায়ের কোনো ক্রিমিনাল অফেন্স তো প্রমাণ করা যায় না নিয়ামত খান ভোজন রসি তার জন্য খাঁটি ঘিয়ের বিরিয়ানি রান্না করে রেখেছে সে তারা সেই বিরিয়ানির প্লেট দেওয়ার আগে দারোগাবুর হাতে একটা মোটা খাম দিল ইরফান খামটা একবার খুলে দেখলেন নিয়ামত খান মনে হল হাজার দশকের নোট তিনি মৃদু হেসে খামটা রাখলেন প্যান্টের পকেটে স্বস্তির নিশ্বাস ফেলল ইরফান মুখ তুলে উদারভাবে নিয়ামত খান বললেন ইরফান সাহেব আপাতত আপনাদের নামে কোনো কেসই দাঁড়ায় না তবুও একবার আপনার বিবির সঙ্গে কি কথা বলা যেতে পারে ইরফান বলল হুজুর সেদিন থেকে আমার বেবি শয্যাশায়ী খুব ভালোবাসতেন তো মেয়েকে কারোর সঙ্গে বাতচিত করছেন না শুধু কাঁদছেন তবু যদি আপনি চান নিয়ামত খান হাত তুলে বললেন থাক থাক এরকম সময় জেরা করা খুবই ইনহিউম্যান বুঝতেই তো পারছি তার মনের অবস্থা থাক তারপর তিনি নিচু গলায় বললেন ইরফান সাহেব এখন কয়েকটা দিন বাড়ি থেকে আর নাই বা বেরোলেন চুপচাপ থাকুন পাড়ার লোক নানা কথা বলবে কান দেবেন না উঠে দাঁড়িয়ে চলে যাওয়ার জন্য পা বাড়িও তিনি থেমে গেলেন হঠাৎ মনে পড়ার মতো তিনি বললেন ইদ্রিশালী কোথায় গেল তার সঙ্গে যে একটু কথা বলতে হয় এড্রেস ডিউটি দিচ্ছে খেয়াঘাটে দারোগা নির্দেশ দিয়ে গেলেন সেজন্য এক ঘন্টার মধ্যে থানায় গিয়ে হাজিরা দেয় আকাশ কাঁপিয়ে বাজ ডেকে বৃষ্টি নামলো একটু পর খবর এলো নদী দুটো তালগাছ খেয়েছে এক ঘন্টা আগে একটা আখের ক্ষেতেরও যায় যায় অবস্থা নদীর বুঝি এখন মিষ্টি খাবার স্বাদ হয়েছে বাধা দেওয়ার কোনো উপায় নেই মাথা একটা টোকা দিয়ে বৃষ্টির মধ্যেই ইদৃশ যখন থানায় পৌঁছলো তখন দ্বারাবাবু অফিসের টেবিলের উপর তুলে চুরুট টানছেন দোকাপান সিগারেট চুরুট এরকম একটা কিছু তামাকের নেশা তার সময় লাগে চুরু টানতে টানতে মাঝে মাঝে ভালো লাগার আবেশে তার চোখ বুঝে আসে ইদ্রিসের আপাদমস্তক দেখার পর তিনি নরমভাবে বললেন তুমি ঘাটওয়াল ইদ্রিস মিয়া আগে কখনো দেখিনি তোমার তো বড় পরিশ্রমের কাজ বস বসো মিয়া তোমাকে আমি বেশিক্ষণ আটকাবো না সেদিন সন্ধ্যের পর ঠিক কী কী ঘটেছিল পরপর বলে যাও আমাকে তো রিপোর্ট লিখতে হবে দুদিন সময় পাওয়া গেছে এর মধ্যে ইদ্রিস আর ইরফান অনেকবার ঠিক করে নিয়েছে যাতে দুজনের বয়ানে কোনো অমিল না থাকে ইদ্রিসের বুদ্ধি তো তেমন তীক্ষ্ণ নয় তা সে পুরো বিবরণটি প্রায় মুখস্থ করে নিয়েছে তোতা পাখির মতো গড় করে বলে গেল সব মাঝপথে একবারও বাধা দিলেন না নিয়ামত খান যেন তিনি সন্তুষ্ট এবার নিশ্চিন্ত রিপোর্ট দিয়ে দিলেই তো হয় কিন্তু তিনি চুরুটটা নিভিয়ে সোজা হয়ে বসলেন ইরফানকে তিনি কোনো জেরা করেননি কিন্তু ইদ্রিসের কাছে একই কাহিনী শোনার পর তিনি জিজ্ঞেস করলেন ইদ্দিস একটা বাচ্চা মেয়ে পানিতে ডুবে গেল আপনারা তাকে বাঁচাবার কোনো চেষ্টা করলেন না লোকে তো এই কথা জানতে চাইবেই ইদ্দিশ উত্তেজিত হয়ে বলল চেষ্টা করিনি কি বলছেন স্যার আমি মেয়েটাকে ধরার জন্য তৎসাতেই নদীতে লাভ দিয়েছি খানিক দূরে রতন ছায়ের না ছিল আমার হাক শুনে সে কাছে আসে সে সব জানে তাকে জিজ্ঞেস করবেন স্যার নিয়ামত খান বললেন আপনি নদীতে লাফাবেন সে তো স্বাভাবিক সারা জীবন পানির সঙ্গে সহবাস আপনি তো পানির পোকা তবু মেয়েটাকে বাঁচাতে পারলেন না ইড্রিস কাঁদো কাঁদো হয়ে বলল বহুত আফসুস কি বাত হুজুর এরকম মুসিবত আমার জীবনে কখনো হয়নি অতটুকু মেয়ে পানিতে পড়ে গেল আমি একটু দেরি করিনি তবু তাকে খুঁজে পাওয়া গেল না খোদা কা কেয়া মার্জি দারোগা বললেন খোদার নামে অহেতুক দায় চাপিও না ইড্রিস তিনি পড়ে গেল নৌকোর ডান ধারে আর তুমি লাভ দিলে অন্য ধারে তাই না তাহলে তুমি আর মেয়েটাকে পাবে কি করে দারুন বলল আপনি কি বলছেন এসব হুজুর ডান ধারে অন্য ধারে এসব তো আমি কিছুই বুঝছি না দারগা বললেন বিপদের সময় এসব মনে রাখাও শক্ত আচ্ছা ইদ্রিস বলো তো মেয়েটা লাশ গেল কোথায় এসব পানিতে ডোবা কেসে লাশ ভেসে উঠে তিনের কি হল ইদ্রিস নিজেকে কিছু সামলে নিয়ে পুলিশের সামনে একজন সাধারণ মানুষের নাগরিক অধিকার সামলে নিয়ে বলল সে আমি কেমনে জানবো নদীর গর্ভে কত কি তলিয়ে যায় এখন আবার কুমির কামুঠের উপদ্রব শুরু হয়েছে কোনো কামঠে ওকে টেরে নিয়ে গেছে হয়তো নিয়ামত খান আরেকটা সিগারেট বা চুরুট খোঁজার জন্য এ পকেট সে পকেট হাতড়িয়ে তারপর সামনের একটা রেকাবি থেকে এক খিলি পান মুখে দিয়ে আধ মিনিট সময় নিলেন তারপর বললেন কামুঠে নিয়ে গেছে কুমির কামুঠ আছে জেনেও তুমি কেন পানিতে ঝাঁপ দিলে তোমার প্রাণের মায়া নেই এড্রেস বলল হুজুর গরিবের তো প্রাণের বিপদ প্রতি পদে পদে ওই ভাবলে কি চলে এরকম একটা আপ্তবাক্য শুনেও হা হা করে হেসে উঠলেন নিয়ামত খান মনে মনে বললেন যাত্রার টিভি সিরিয়ালের এমন ডায়ালগ সবাই শিখে গেছে তারপর তিনি হাক দিলেন দরওয়াজা একজন সেপাই পাশের ঘরের দরজা খুলে দিল নিয়ামত বললেন এড্রেস ওই দিকে ভালো করে দেখো ইড্রিসের তখন ভূত দেখার মতন অবস্থা সে ঘরের একটা টুলে বসে আছে তিন্নি তার মাথায় একটা ব্যান্ডেজ সে একটা ভুট্টার দানা খুটে খুঁটে খাচ্ছে ইদ্রিসের মুখে আর কোনো কথা নেই নিয়ামত খান বললেন তুই ওর মাথায় মেরেছিলি আঘাতটা তেমন তেমন জোর হয়নি তোরা ভেবেছিলি মরেই গেছে তুই কিংবা তোর মুরব্বিরা কেউ জানতোই না তিনি এই বয়সেই সাঁতার শিখে নিয়েছে যে সাঁতার জানে সে জ্ঞান থাকলে ডুবে মরে না বুঝলি ইদ্রিস বিস্ফোরিত চক্ষের চেয়ে রইল নিয়ামত বললেন ওই মেয়েটার যদি মৃত্যু হতো তাহলে তোরও নির্ঘাত মৃত্যুদণ্ড হতো বুঝলি মৃত্যু ঘটাবার চেষ্টাও বিরাট অপরাধ বছর দশেক তোকে ঘানি ঘোরাতে হবে তো নিশ্চিত ইদ্রিস বলল ঠিকই তো নিয়ামত একটু কৌতূহল ভরে জিজ্ঞেস করলেন কি বললি কি তো আমি পাপি হুজুর লোভে কাজ করেছি নিজের সেলের চিকিৎসার কথা ভেবে না হুজুর কোনো কারণে অপরের প্রাণ নেওয়া যায় না আমার যা হয়ে হোক হুজুর আমি তিনের মৃত্যুর জন্য তাই আমাকে শাস্তি দিন নিয়ামত বাঁকা সুরে বললেন এখন ধরা পড়ে তুই সাল আমাদের মন ভেজাবার চেষ্টা করছিস শাস্তি তোকে পেতেই হবে ওসব অভিনয় আমরা অনেক দেখেছি ইরফানের কাছ থেকে যা টাকা পেয়েছিস সব লুকিয়ে রেখেছিস অন্য জায়গায় তোর ছেলে মেয়েদের তুলনায় তিন্নির জীবনের কোনো দামি নেই না ঘুষখোর বাছখাই ধরনের দারোগা নিয়ামত খান তিননিকে ডেকে আনলেন সামনে তার দিকে কয়েক মুহূর্ত চেয়ে থেকে বললেন ওয়ান্ডার লাইফ ইজ ফুল অফ ওয়ান্ডার্স হরিদেবপুরের শ্মশানে সবাই প্রথমে তিননিকে প্রেজজনই ভেবেছিল তখন মধ্যরাত্রি এই সময় শ্মশানে কোনো শব্দেহ আসেই না বলতে গেলে কিন্তু বেশ কিছু গেজেল সেখানে আড্ডা মারে দুজন সাধুর আখড়ায় ধুনি জলে সেই সময় নদী থেকে উঠে আসে এক জীবের ক্রন্ধন শব্দ শুনে শ্মশানচারীরা সন্ত্রস্ত হয়ে উঠেছিল হামাগুড়ি দিয়ে আসছে প্রাণীটি মনুষ্য আকৃতি শরীরে এক বিন্দু সুতো নেই রক্ত কাদামাখা মাঝে মাঝে থামছে আর ফোপাচ্ছে সাঁতার জানে বলেই বেঁচে এসেছে তিননি তার পরনের শাড়িটাড়ি কোথায় খুলে গেছে চেহারাটা তখন এমনই বিভৎস যে দেখলে ভয় লাগারই কথা শেষ পর্যন্ত সেই শ্মশানের লোকেই তাকে খাদ্য বস্ত্র দিয়েছে ব্যান্ডেজ বাঁধা হয়েছে মাথায় আশ্রয় পেয়েছে বান্ধব সমিতিতে দুদিন আগে যে সাক্ষাৎ জমের গাছ থেকে ফিরে এসেছে তিনির মুখ দেখে তা বোঝার উপায় নেই দিব্যি কামড়ে কামড়ে খাচ্ছে ভুট্টার দানা বেশ কয়েক পলক তিনের দিকে তাকিয়ে থাকার পর নিয়ামত খান হুকুম দিলেন ইড্রিসকে গারোদে আটকে রাখার লায়লা না হয় সৎমা কিন্তু ইরফান তো সাক্ষাৎ পিতা সে পিতা হয়ে নিজের কন্যাকে খুন করার ব্যবস্থা করেছিল এরকম একটা ঘৃণ্য অপরাধের মূল আসামি তো ইরফানই অথচ কি আশ্চর্য ব্যাপার ওই স্বামী স্ত্রীকে ধরার কোনো চেষ্টাই করলেন না দারোগা সাহেব যদিও তিনি ঘুষ খেয়েছেন কত খেয়েছেন তা জানতে থানার কারোরই বাকি নেই ও ঠিক জানাজানি হয়ে যায় কিন্তু অত বড় ক্রাইমের জন্য ওই সামান্য টাকা অন্য সময় তিনি অন্যদেরও কিছু ভাগ দেন এবার কিছু দিলেন না অবশ্য ওই টাকার ভাগ বটা রইবে কী হবে দারোগা সাহেব কি আরও কিছু আদায় করার আশায় আছেন পুলিশের কাজে যারা ঝানু হয়ে গেছে তারাও জানে শত ঘুষ দিয়েও সব অপরাধ চাপা দেয়া যায় না পাবলিক ক্ষেপে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই মাঝে মাঝে কিছু কাজ দেখাতেই হয় এটাও একটা বেশ বড় ঘটনা হাটে বাজারে মানুষজন এ নিয়েই কথা বলছে তাদের চুপ করানো যাবে না দারোগা সাহেব তা বুঝছেন না কেন হলো তাই পরদিনই চার পাঁচজন লোক সঙ্গে নিয়ে থানা এলেন নিখিল মাস্টার দারোগা সাহেবের সঙ্গে তার আলাপ আছে ভালোই সম্পর্ক কিন্তু এখন উত্তেজিতভাবে চক্ষু লাল করে তেড়ে ফুড়ে বললেন এটা আপনি কি করছেন বলুন তো একটা বাচ্চা মেয়ে খুন হতে যাচ্ছিল সেই খুনিদের আপনি ধরবেন না তাদের শাস্তি হবে না বেশিক্ষণ পা ঝুলিয়ে বসলে নিয়ামত খানের পা ফুলে যায় তাই টেবিলের ওপর পা তুলে বসা তার অভ্যেস নিখিল মাস্টারকে দেখে তিনি পা নামালেন শান্তভাবে বললেন খুনি বলছেন কাদের খুনটা হলো কোথায় মেয়েটা তো দিব্যি বেঁচে আছে আরও রেগে গিয়ে নিখিল মাস্টার বললেন মেয়েটা বেঁচে আছে ওর আয়ুট জোরে ওকে তো মেরে ফেলতেই চেয়েছিল মাথায় আঘাত করেছে ভরা নদীতে ফেলে দিয়েছে ইন্টেনশন টু মার্ডার এটা ক্রাইম নয় এর জন্য লাইফ টাইম হতে পারে নিয়ামত খান বললেন দাঁড়ান দাঁড়ান অত চিৎকার করছেন কেন আপনারা সবাই বসুন নৌকায় ছিল তিনজন অ্যাডাল্ট আর ওই খুকি বড়রা তিনজনই বলছে এটা দুর্ঘটনা শুধুই বাচ্চা মেয়ের কথায় ক্রাইম প্রমাণ করা যাবে বাবা আবার বিয়ে করলে অনেক ছেলে মেয়েই তা মেনে নিতে পারে না তারা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে টেবিলের উপর প্রচণ্ড চাপড় মেরে নিখিল মাস্টার বললেন আপনি বায়াস্ট আপনি ঘুষ খেয়েছেন দুদিকে মাথা নাড়তে নাড়তে জীব দিয়ে চুকচুক শব্দ করে দারোগা বললেন হুম হুম না না হাতে নাতে ধরা না পড়লে ঘুষ খাওয়ার অভিযোগ করা কি ঠিক এটা কি ভদ্রতা সম্মত স্যার নিখিল মাস্টার বললেন রাখুন আপনার ভদ্রতা একটা নিষ্পাপ মেয়ে অতটুকু বয়স তাকে ওরকম নৃশংসভাবে হত্যার চেষ্টা তাও নিজের বাবা এরকম খুনি বুক ফুলিয়ে বেড়াবে আপনারা কিছু করবেন না কি করব বলুন মাস্টার সাহেব আইন তো অন্ধ প্রমাণ ছাড়া কিছুই বোঝে না দেখুন যদি আপনারা কিছু করতে পারেন নিখিলের পাশ থেকে আরেকজন বললেন আমরা তো ব্যবস্থা নেবই জনগণকে ছাড়বে না গভীর সন্তুষ্টির সঙ্গে দারোগা সাহেব বললেন আজকাল তো জনগণই ভরসা তারপর তিনি অকারণে হাসলেন সেই দিনই দুপুরের দিকে ধেয়ে গেল কয়েকশো মানুষ ইরফানের বাড়ির দিকে ইরফান আর লাইলা দুজনকে টেনের ছিঁচড়ে নিয়ে গেল নদীর ধারে অর্ধেক স্কুল বাড়ির সামনে সেখানে শুরু হল শালির সভা দারোগা সাহেব আজ একবারও বেরোননি হঠাৎ আজ অস্বাভাবিক গুমট সবাই ঘামছে দরদর করে দারোগা সাহেব পুরোদস্তুর পোশাক পরে আছেন বটে কিন্তু বুকের বোতামগুলো সব খোলা বিকেলবেলায় তার জলখাবার মুড়ি আর তেলে ভাজা টেবিলের উপর খবর কাগজ পেতে ঢালা হয়েছে আড়াইশো মুড়ি মাখা হয়েছে সর্ষের তেল দিয়ে আনানো হয়েছে গরম গরম ফুলুরি আর আলুর চপ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দারোগা সাহেব টিয়া পাখির মতন কচকচ করে লঙ্কা খেতে পারেন তিনি এস আই নিত্যলাল সাহাকেও ডেকে নিলেন নিত্যলাল খুবই ঢেঙা ছ ফুটের বেশি গায়ের জামা ঢলঢল করে তার চোখ দুটো লাল থাকে সময়। কিন্তু সে গাঁজা খায় না কোনো রোগ আছে চোখের এক মুড়ি চিপবার পর নিত্যলাল বলল আজ যেখানে স্কুল বিল্ডিং ফান্ডের মিটিং ছিল দুপুরে সেখানে এখন চলছে সালিশি সভা দার্গর সাহেব বললেন হুম নিত্যলাল বলল দুটো গাধা জোগাড় করেছে একটা নাপিতকে বসে রেখেছে সেখানে ওদের ভয় দেখানো হচ্ছে শাস্তি হিসেবে দুজনের মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে উল্টো চাপিয়ে দু তিনখানা গা ঘোরাবে ওরা কিছুতেই দোষীকার করছে না লঙ্কায় কামড় দিয়ে দারোগা সাহেব বললেন তাই বুঝি নিত্যলাল বলল স্যার একটা কথা জিজ্ঞেস করব। এখন নদীর যা তেজ সাঁতার না জানলে বাচ্চা মেয়েটা নিঘাত ডুবে মরত খুনের অভিযোগ স্পষ্ট তবুও আমরা ওই স্বামী স্ত্রীর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিলাম না ঠিক মতো এনকোয়ারি করা হলো না তা নিয়ে পাবলিক নানান কথা বলা বলি করছে অনেক লোক খুব ক্ষেপে আছে সালিসিতে হঠাৎ যদি মারধর শুরু করে ইরফান আর তার বউকে যদি একবারে মেরেই ফেলে তাহলে স্যার আমাদের থানার নামে একটা হাত তুলে প্রশান্তভাবে দারোগা বললেন মারবে না মারবে না ওরা বড় লোক বড় লোক কখনও গণধলেতে মারা যায় শুনেছ কখনো না গরিব মানুষদেরই পিটিয়ে মারা সহজ একটুক্ষণ চুপ করে থেকে নিত্যলাল আবার বলল আপনি আসলে কালপিটকে কিছু বললেন না আর ইদ্রিস মিয়াকে আটকে রাখলেন এতে লোকের মনে মানে কয়জন আমাকে শুনিয়ে শুনিয়ে বলেছে ইদ্রিস একটা গরিব মানুষ ওর টাকা পয়সা খরচা করার সামর্থ্য নেই তাই পুলিশ ওকে শাস্তি দিচ্ছে আর ওর মালিকরা এবারে হাত তুলে নিত্যলালকে থামিয়ে দিয়ে দারোগা সাহেব বললেন এসব কথা লোকে বলছে না তুমি নিজে আমাকে বলছো তোমার বিবেক চেগে উঠেছে তাহলে তোমার বিবেকবাবুকে বলো একটু বুদ্ধি খাটাতে ইড্রিস গরিব বলেই তাকে আটকে রেখেছি তা ঠিক কিন্তু কেন ইড্রিসই মেয়েটার মাথায় ডান্ডা মেরেছে এই কথা জানাজানি হলে লোকের রাগ প্রথমে ওর উপর গিয়ে পড়তো একদল লোক ওর উপর ঝাঁপিয়ে পড়ে ওকে চিড়ে চ্যাপটা করে দিত যদি আমরা ওকে বাঁচাতে পারতাম ওকে বাঁচাবার জন্যই গাঢ় ভরে রেখেছি আর বলছি শোনো দেশলে আছে দাও করে একটা সিগারেট ধরিয়ে দারগা বললেন ওই ইরফান হারামজাদা আর ওই চেনালি বৌটার নামে অনেকগুলো কেস সাজিয়ে কাঠগড়ায় তোলা যেত ঠিকই কিন্তু খুন তো হয়নি তাই ওদের ফাঁসি হতো না বড় জোর আট দশ বছরের মেয়াদ তাতে ওদের আর কি এমন শাস্তি হতো আট বছর পর ড্যাং জেল থেকে বেরিয়ে আবার সুখের পায়রে উড়াতো আসল শাস্তি হতো কার ওই মেয়েটার এই আট দশ বছর সে কোথায় থাকতো কে খেতে দিত এই যুগে কেউ বেশি দিন স্নেহ দয়া মায়া দেখায় না পয়সা চাই পয়সাটাই আসল বুঝলে এখন জনসাধারণের যুগ জনসাধারণকেই কেসটা হ্যান্ডেল করতে দাও বিবেককে ঘুম পাড়িয়ে রেখে আরও দুটো আলোর চোপ খাও আর চায়ের ব্যবস্থা দেখো নিত্যলাল চুপ করে গেল বটে কিন্তু মুখ দেখে মনে হয় এখনও তার মনটা যেন খুঁতখুঁত করছে থানার উপরি রোজগার যখন ভাগ হয় তখন সেও কিছু পায় তখনও তার মন খুঁতখুঁত করে যেখানে সালিসি সভা বসেছে সেখান থেকে থানার দূরত্ব বড়জোর মাইল দুয়েক ঘন ঘন সেখানকার খবর এসে পৌঁছচ্ছে থানায় দ্বারোগা সাহেবের কড়া নির্দেশ কোনো পুলিশ সে সবার ধারে কাছে যাবে না এখন পুলিশের উপর মানুষের ভীষণ রাগ সন্ধ্যের দিকে খবর হলো সালিসি সভায় খুব শোরগোল চলছে কি যেন একটা মিটমাট হয়েছে দোষ স্বীকার করেছে স্বামী স্ত্রী রসগোল্লা আসছে বিষ্টুমার দোকান থেকে এ কথা শোনা মাত্র দাঁড়িয়ে উঠে দারগা বললেন রসগোল্লা তার মানে তো নিশ্চিত খবর রসগোল্লা খেলে সকলেরই মেজাজ ভালো হয়ে যায় তখন আর পুলিশের উপরে রাগ থাকে না কোমরের বেল্ট আটতে আটতে তিনি হেকে বললেন চলো হে নেতোলাল আমরাও রসগোল্লা খেয়ে আসি তবে গানটাও সঙ্গে নিয়েও বলা তো যায় না নিজের রিভলভারটাও তিনি গুজে নিলেন এ থানার একটা গাড়ি ছিল বটে অনেকদিন আগেই সেটা বরবাদ হয়ে গেছে নতুন গাড়ির হয়নি তবে দারোগা সাহেবের নিজস্ব আছে নিত্যলালকে চাপিয়ে নিলেন জিপ পেছনে চেয়ে মোটর বাইকের আওয়াজের দাপট বেশি পুরো জনতার দৃষ্টি কেন্দ্রীভূত হল পুলিশ দিকে স্কুল বাড়ির আধখানা চলে গেছে নদীগর্ভে বাকি অর্ধেক ঝুলছে বলা যায় একটা বড় আম গাছ কাত হয়ে পড়েছে তার শেকড় থেকে খুসে গেছে অনেকটা মাটি হঠাৎ দেখলে মনে হয় গাছটা যেন বাঁচবার জন্য আর্থভাবে হাত বাড়িয়ে দিয়েছে কিন্তু তাকে বাঁচাবার কোনো উপায় নেই লাল সালুতে স্কুল বিল্ডিং ফান্ড কমিটির আবেদন লেখার নিশানা বাধা আছে দুটো বাঁশের খুঁটিতে সামনে দুটো চৌকি পাতা সেটাই মঞ্চ স্কুলের মিটিং হয়ে গেছে দুপুরে সেটা বিশেষ জমেনি সালিসি সভার জন্য শেষ করে দিতে হয়েছে তাড়াতাড়ি একটা ক্যানেস্তারায় কিছু পঞ্চাশ একশো টাকার নোট পড়ে আছে এইসব সভায় বক্তারা গলা ফাটিয়ে নিজেদের সরকারকে বাঁচিয়ে কেন্দ্রীয় সরকারের মুন্ডপাত করে নিজেদের পকেট উপর করতে চায় না সেই মঞ্চের ঠিক সামনে ধরা পড়া চোরের মতন মুখ নিচু করে বসে আছে ইরফান আর লায়লা শোনা যাচ্ছে একটু একটু ফোপানি শব্দ দুহাড়ি রসগোল্লা পৌঁছেছে সবে মাত্র কিছুক্ষণ আগেও মঞ্চের উপর বসিয়ে রাখা হয়েছিল এখন আর তাকে দেখা যাচ্ছে না সে মিশে গেছে ভিড়ের মধ্যে দারগা সাহেবকে দেখিয়ে এগিয়ে এলেন নিখিল মাস্টার হাসি মুখে জিজ্ঞেস করলেন খবর পেয়েছেন তো সব জনগণের বিচারে কি ফয়সালা হলো নিখিল মাস্টার বললেন মেটা যখন প্রাণে বেঁচেই গেছে আর ওকে ভালোভাবে বাঁচিয়ে রাখাই আমাদের প্রধান কাজ তাই দোষ স্বীকার করলেও বাবা মাকে কঠিন শাস্তি দেওয়া হলো না ক্ষতিপূরণ আর জরিমানা দিতে রাজি করিয়েছি ভুরু নাচিয়ে নিয়ামত খান জিজ্ঞেস করলেন কত নিখিল মাস্টার বললেন ব্যাংক থেকে আগেই হিসেব আনিয়েছিলাম এর মধ্যে অনেক টাকাই উড়িয়েছে যা বাকি ছিল স্কুল বিল্ডিং ফান্ডে দিয়েছে পঞ্চাশ হাজার আর মেয়েটার নামে আড়াই লাখ মোটামুটি আগের অবস্থায় ফিরিয়ে এনেছি এখন থেকে ইরফান আলীকে আবার খেটে খেতে হবে হার ফুটানি চলবে না ঊর্ধ্ব নেত্র হয়ে দারোগা সাহেব হিসেব করলেন আড়াই লাখ ফিক্সড ডিপোজিট যদি ন হয় তাহলে হল গিয়ে নদুনে আঠারো আর সাড়ে চার মানে সাড়ে বাইশ হাজার বছরে প্রতি মাসে প্রায় দু হাজারের মতন যথেষ্ট মেয়েটা থাকবে কোথায় নিখিল মাস্টার বললেন ওই যে দেখছেন এখলাস উদ্দিন টাক মাথা মানুষটি স্কুলে আমার সহকর্মী ওসটি অতি ভালো মানুষ দুটো ছেলে মেয়ে আছে এ মেয়ে থাকবে ওদের বাড়িতে সেখানে লেখাপড়া শিখে মানুষ হবে দারোগা সাহেব বললেন বা তারপর নিখিল মাস্টারও তিনি পরস্পর দিকে তাকিয়ে মৃদু হেসে ভুরু নাচালেন যেন দুজনেই কোনো ষড়যন্ত্রের অংশীদার পর মুহূর্তে তিনি মেজাজ পাল্টে গলা চড়িয়ে বললেন টাকা দিয়েছে বলেই মাথা কিনে নিয়েছে নাকি এত বড় অপরাধের শাস্তি হবে না নাপি চলে যায়নি তো ও দুটোর মাথা কামিয়ে গাধায় চাপিয়ে ঘোরানো হোক কয়েক পা এগিয়ে তিনি পকেট থেকে দশ হাজার টাকার বান্ডিল সমেত খামটা অবহেলার সঙ্গে ফেলে দিলেন স্কুল বিল্ডিং এর ফান্ডের ক্যানেস্তারায় গল্পকথন বাই কল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প একটি গ্রাম্য পটচিত্র আমরা নিয়মিত গল্প দিয়ে যাচ্ছি আপনারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টারা